যে বাংলাদেশি চলচ্চিত্রে অকালপ্রাপ্ত একজন নায়ক ছিলেন সালমান শাহ। খুব অল্প সময়ে কিন্তু সে সুনাম অর্জন করেছেন বাংলাদেশি চলচ্চিত্রে দর্শকদের, ঠিক না? দর্শকদের হৃদয়ে সে এখনও আছে। তার মৃত্যুর এত বছর পর অতিবাহিত হয়ে গেছে, প্রায় 24 বছর হতে চলেছে। একটা বিষয়ে জানবো আপনার কাছে, আপনি সিনিয়র আর্টিস্ট, হ্যাঁ, যে বিষয়ে জানতে চাচ্ছি যে সালমান শাহ সাথে দেখা হয়েছিল আপনার? আপা, আমি একটু দূর থেকে দেখেছিলাম একবার FDC-তে, কিন্তু সরাসরি আমার সাথে ওর সাথে যোগাযোগ হয়নি। আর সত্যি আমি মানে আমি নতুন শিল্পীরা যারাই এসেছে, কিন্তু সালমান শাহর ছবি আমি হলে দেখতে গিয়েছিলাম, যেমন প্রথম ছবিটা ওদের, সেই ছবিটা দেখতে গিয়েছিলাম। আমার তো তখন ছবি হয়ে গিয়েছিল, তো আমি ওদের ওই ছবিটা দেখতে গিয়েছিলাম, মৌসুমি আর ও ছিল, তাই না? কেমন থেকে কেমন। ওটা তো দেখেছি, কিন্তু আমি অনেক ছবি দেখছি সালমানের, সালমান শাহর অনেক ছবি দেখেছি। সত্যি একটা খুব ভালো অভিনেতা ছিল ও, যখন অভিনয় করতো যতগুলো ছবি দেখেছি ন্যাচারাল অভিনয় করতো, খুব ভালো লাগতো। ও মনেই হতো না যে ও অভিনয় করছে নাকি বলছে, আমার খুব ভালো লাগতো। যখন শুনলাম যে ও আর নেই, খুব খারাপ লাগছিল সেই সময়। সত্যি একটা খুব ভালো অভিনেতা ছিল, ভালো অভিনয় করতো ছেলেটা, খুবই ভালো করতো। এখনও থাকলে এখনও বেশ নাম থাকতো ওর, আজীবনে ওর নাম থাকবে। এখনও অনেকেই মরে গেছে, আজকে কত বছর হয়ে গেছে, কিন্তু সবাই মনে করে। সেদিনও ওর মিলাদে আমি FDC-তে গিয়েছিলাম, সালমান শাহর মৃত্যুতে আমি যাই, ওরা যখন মিলাদ দেয় আমিও যাই। কিন্তু সত্যি খুব কষ্ট লাগে যে এরকম একটা ছেলে কিভাবে কি হলো তার লাগে জানে। আসলে অনেকে ধারণা করতেছে যে সে আত্মহত্যা করেছে এবং আবার তাকে হত্যা করা হয়েছে, দর্শকরা আসলে এটা মেনে নিতে পারতেছে না আপা, বুঝছেন তো? আসলে আপনি আসলে কিভাবে এই জিনিসটাকে দেখছেন? হ্যাঁ, দীর্ঘ তদন্তের পর কিন্তু এটা একটা রায় আসছে যে সালমান শাহ 5টি কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সেটা তো আমি নিজে চোখে দেখিনি, এখন কি করে বলবো, এটা একমাত্র আল্লাহ জানে আর ওনার বউ জানে, তাই না? হ্যাঁ, ওনার স্ত্রী জানে যে কিভাবে মারা গেছে। তো যদি ও নিজে মরে থাকে তাহলে তো এটার জন্য ও কোনো দিনই পাবে না, আর যদি কেউ মেরে থাকে তাহলে আল্লাহ তালা ওকে ভালো রাখবে, যেখানে আছে ভালো থাকুক। তো খুব কষ্ট যে যদিও এমন কিছু হয়েছিল, যদিও নিজে থেকে মারা গেছে বলে সবাই আত্মহত্যা করেছে, আসলে এটা করাটা ঠিক হয়নি, কিন্তু জানি না, সেটা আল্লাহ জানে যে কীভাবে মারা গেছে। এখনও তো ওর বিচারের কিছুই হয়নি, সবাই এক এক সময় এক এক কথা বলছে। দেখি আমি সবগুলো ই দেখি ওর, যে কখন কোন ঘটনাটা হচ্ছে সবই শুনি দেখি, কিন্তু আসলে বলতে পারি না। এটা বুঝতে মানে খুব কষ্ট হয়, ওর যখন ছবিটা আসে তখন আসলে ভাবি যে এমন একটা সুন্দর ছেলে অকালে চলে গেল, খুব কষ্ট। তার সাথে কাজ করার কথা হয়েছিল আপনার আপা? না না না, আমি তখন অবশ্য আমার প্রথম ছেলে হবে বা হয়েছে এই সময় আমি চলে গেছি ফিল্ম ছেড়ে। হ্যাঁ, তখন এরপরে আমি তো আর করিনি ছবি। সালমান শাহর অভাব কি পূরণ হয়েছে আপা আপনার মনে হয় চলচ্চিত্রে? সালমান শাহর অভাব কিভাবে, এক একজনের জায়গায় এক একজন, তাই না? রাজ্জাক ভাইয়ের জায়গায় রাজ্জাক ভাই, সালমানের জায়গায় সালমান, সেই সময় উজ্জ্বল ভাই, তারপরে আপনি রহমান ভাই, তারপরে আরও সোহেল রানা, ওয়াসিম, কেউ হচ্ছে কেউ তো কম না। এখন তো আমাদের সুপার হিরো তো গোল কিং খান, তার কথা তো আর কি বলবো, এখন তো আমাদের দেশে সেই হিরো সাকিব খান, সবাই তার নাম, আমাদের গর্ব সাকিবকে নিয়ে। সত্যি এখনও আছে, আরও থাকবে, সাকিবের জায়গা কেউ নিতে পারবে না, সাকিবের জায়গায় সাকিব খান
তাই না? থাকবে, সেও থাকবে, সে আরো অনেক বছর থাকবে আমাদের মাঝে, ভালো করবে। যখন সালমান স্যার জানলেন যে সালমান স্যার চিরনিদ্রায় শায়িত হয়েছে, হ্যাঁ, মৃত্যুবরণ করেছে, মারা গেছে, তো তখন কোথায় ছিলেন আপা ওই সময় আপনি? বাসায় ছিলাম। আমি খবরে আমি নিউজটা শুনেছি, পেপারে তারপরের দিন শুনেছি। হ্যাঁ হ্যাঁ, তখন শুনে সকালবেলা করে সত্যি যে এটা কি, তারপরে তো খবর টবর দেখলাম যে এই করলাম, তো বিশ্বাস করতে পারিনি। আমি দেখ মিথ্যে কথা বা কিছু এরকমই ভেবেছিলাম। না, আমি এফডিসিতে যাইনি, আমার ছোট বাচ্চা ছিল, আমি যাইনি। সত্যি খুব খারাপ লেগেছে, খুবই কষ্ট লেগেছে যে এমন একটা হিরো। হ্যাঁ, খুব ভালো লাগতো, আসলে ভালো লাগতো যে হয়তো বানিয়ে বলা না, সত্যি খুব ভালো অভিনয় করতো ছেলেটা, খুব ভালো লাগতো আমার, ন্যাচারাল অভিনয় করতো। তা তো অবশ্যই, একটা এরকম একটা ও আরও থাকলে আরও অনেক ছবি করতো, আরও ভালো ভালো ছবি হয়তো সে সময় আরও হতো। অনেকের তো ছবি শেষও হয়নি, ও যে হ্যাঁ অসমত রয়ে গেছে সেই কতগুলো ছবি, তারপর কীভাবে করেছে সেটা হয়তো বা কোনোভাবে ডাইরেক্টররা শেষ করেছে, কিন্তু থাকলে এখনও আমার মনে হয় ও থাকতো। আপনার এবং সালমান শাহকে নিয়ে একটা আন্তরিকতা সম্পর্ক ছিল, ইনভেস্টিগেশন করে পিবিআই প্রধানেরা বলছে, অনেকেই বলছেন, হ্যাঁ, তো আসলে আপনি এটা কীভাবে দেখছেন? সামনের একজন অ্যাজ এ অ্যাক্ট্রেস, আপনি একজন নায়িকা, হ্যাঁ, সে একটা নায়িকা, তো আসলে এটা কীভাবে দেখছেন আপনি? এটা আসলে একসাথে অনেক কাজ করেছে ওরা দুজন, তাই না? একজনের প্রতি একজনের ভালো লাগতেই পারে, তাই না? তো এই জন্যে যে একজনকে দায়ী করতে হবে, এটা তো আমি আগেই বলেছি যে একমাত্র সেই সালমান ছাড়া তাদের ভিতরের কথা তো আর কেউ জানে না। মানুষের উড়া কথায় আসলে কি বলবো, এক সময় মানুষের একসাথে কাজ করতে গেলে অনেককেই ভালো লাগে, সেটা ভালো লাগতেই পারে। আমিও তো ভালোবাসি, যে সালমানকে ভালোবাসি, আমাদের হিরো যাদের সাথে কাজ করছি তাদেরও ভালোবাসি, কিন্তু মানুষের একসাথে ওঠা বসা করলে সবার চোখে একটু অন্যরকম পড়ে, কিন্তু সেটা কোনভাবে কোন পর্যায়ে, তাহলে তো সে সময় তাদের সাবনুরের কিছু হতো, তাই না? তো সেটা আমার মনে হয় না যে একটু শিল্পী হিসেবে সে, হ্যাঁ সেটাই আর কি, যে একটা সম্পর্ক থাকতে হবে, কিন্তু তাই বলে জানি না, সেটা আমি বলতে পারবো না, কারণ আমি ছিলাম না, আমি দেখি নাই, না দেখে কিছুই বলা ভালো না। ভালো লাগলো। আরেকটা বিষয় জানতে চাই সর্বশেষ, যে দর্শকদের উদ্দেশ্যে একটু সালমান সম্পর্কে বলুন, সালমানকে তারা এখনও ভালোবাসে চলচ্চিত্রের দর্শক? ভালো তো বাসবে, সালমান বহু ভালো ভালো ছবি করেছে, দর্শক ভাইরা সত্যি, সে আজীবন যতদিন এই ছবিগুলো থাকবে সে কখনোই আমাদের কাছ থেকে চলে যায়নি, সে আছে, সবসময় আছে, সবাই তার কথা বলে, যখনই আমরা পুরনো ছবি দেখি তখন বারবার দেখি যে সত্যি সারা জীবনই থাকবে আপনাদের মাঝে, ভালোবাসার মানুষ কখনো কেউ ভুলে যেতে দেয় না, তাকে সারা জীবনই মনে রাখে। আসলে কাজ করি নে, তবে কয়েকটা ছবি দেখেছি, পাগল অভিনয়টা বা একটু এই টাইপের অভিনয়, অ্যাকশন, সব ছবি, সব জায়গায় ওকে মানাতো, সেটে মানাতো, ভালো লাগতো সত্যি। হ্যাঁ, তা তো অবশ্যই, আমি দোয়া করি, সবসময় দোয়া করি, আজকে নতুন না, আমি নামাজ পড়ি যখন, সমস্ত শিল্পীরা যারা চলে গেছে তাদের জন্য দোয়া করি, এবং যারা আছে তাদের জন্য দোয়া করি যে তারা আরও অনেক অনেক বছর থাকুক সবার মাঝে, দর্শকদের মাঝে, আমাদের মাঝে, আমরাও কখন কবে চলে যাব, তাই না? তো এই স্মৃতি আপনাদের মাঝে থাকবে, ভালো মন্দ আপনারাই জানেন, কোন নায়িকাকে আপনাদের বেশি ভালো লাগে, অনেকেই আমার ভক্ত ছিল, অনেক নাটক করেছি, এখনও অনেক ভক্ত আছে গ্রামেগঞ্জে, অনেক অনেক দূরে দূরে গিয়ে আমি নাটক করেছি, কিন্তু সব দেশেই আমার নাম আছে, সেই সময় বলতো যে
তাজুল খুলনা নিষাদ, মানে নিষাদের একটা ই ছিল, চারিদিকে নাম ছিল তখন।